চাঁদপুর হাজীগঞ্জ গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদে পাঁচজনকে কুপিয়ে জখম। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলঙ্কার। সত্ত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা, চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা। গৃহবধূকে ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করার ঘটনায় প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে একই পরিবারের পাঁচজনকে আহত করেছে। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় গৃহবধূর স্বামী মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ রাসেল জামাদার, সোহাগ জামাদার, ফিরোজা বেগম, রেশমা বেগমকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে আক্তার হোসেন ও তার ভাই রাসেল জামাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মঙ্গলবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনা আহত আক্তার জমাদার অভিযোগ করে বলেন, গত শনিবার বিকেলে বসত ঘরে স্ত্রীকে একা রেখে কাজে বের হলে সেই সুযোগে এলাকার বখাটে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী সম্রাট জমাদার ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় সম্রাট জমাদার স্ত্রী রেশমা বেগমকে একা পেয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। স্ত্রী রেশমা ডাক চিৎকার দিলে পাশের ঘরের লোকজন ফোন করে বিষয়টি আমাকে জানালে ঘটনাস্থলে দৌড়ে এসে দরজা খুলে লম্পট সম্রাট জমাদারকে পরিবারের লোকজনদের সহযোগিতায় ধরা হয়। এ সময় সন্ত্রাস সম্রাট জমাদার ঘর থেকে বেরিয়ে এসে ধারালো অস্ত্র এনে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সম্রাট জমাদার তার ভাই জুয়েল জমাদার, কেনু মিয়া সহ কয়েকজনকে সাথে এনে আবারও হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে। স্থানীয়রা জানান, চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার 10 নং ওয়ার্ডের রান্ধুনিমুড়া জমাদার বাড়ির কেনু মিয়ার ছেলে সম্রাট জমাদার এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস। সে এর পূর্বে অনেক অপকর্ম সংঘটিত করেছে। গৃহবধূকে একা পেয়ে ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় স্বামী বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে। ঘটনায় হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ বিষয়ে হামলাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা যায়। শাহরিয়ার খান কৌশিকের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।